শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালো। আমরা এই বৈশ্বিক মহামারীতে গত মার্চ মাস থেকে এই বিদ্যালয় বন্ধ। এই কারণে ছাত্রছাত্রীদের পড়ালেখা চলমান রাখার স্বার্থে আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। আমি এই বিগত দিনে দুইটা ক্লাস নিয়েছিলাম ত্রিকোণমিতির উপর, এবং এগুলো ছিল সূত্র নিয়ে আলোচনা এবং সূত্রের গঠন। আমরা আজকে এই সূত্রের প্রয়োগ কীভাবে হয় এবং সূত্রগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি সে বিষয় নিয়েই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা একটু মনোযোগ দিলে ত্রিকোণমিতি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে, এবং এটা বুঝলে এটা কিন্তু আসলে খুব মজার অঙ্ক, এবং যারা বুঝে ফেলবে তোমাদের কাছে আসলেও খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে দেখি সূত্রগুলো প্রয়োগ করে কীভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। আমি প্রথমেই এটা প্রশ্ন লিখি তোমাদের বইয়ে নবমাধ্যায়ে অনুশীলনী, যেটা সেটাতে সম্ভবত 8 প্রশ্নটা হলো, দেখাও অথবা প্রমাণ করো, থাকতে পারে দেখাও যে টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ ইজিক্যাল টু এ কোসেক এ প্লাস 1। এটা আমাদেরকে দেখাতে হবে। তো যদি তোমাদের তো জানা আছে, দেখাও যে অথবা প্রমাণ করো যে, করতে হলে আমরা প্রথমে কি নেই, আমরা নেই লেফট হ্যান্ড সাইড, এখানে আছে দেওয়া আছে টেন এ 1 মাইনাস কট এ প্লাস কট এ 1 মাইনাস টেন এ। এখন এই অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে এই যে কট টেন এগুলাকে আমরা একজাতীয় রাশিতে পরিণত করতে হবে, অথবা আমরা এর আগে সূত্রগুলোতে জেনেছি যে টেন এ এর একটা সূত্র আছে এবং কট এ সমান আরেকটা আছে। টেন সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কস এ, আবার কট সমান হইল কস এ ডিভাইডেড বাই সাইন এ। এই সূত্রগুলো আমরা কিন্তু জানি, এবং এটা যদি আমরা এই জায়গায় প্রয়োগ করি তাহলে কি হয় দেখো, টেন সাইন এ ডিভাইডেড বাই কস এ, আবার 1 মাইনাস কট, কট হইল কস এ ডিভাইডেড বাই সাইন এ, গেল একটা। দুই নম্বরটা কট, কট হলো কস এ ডিভাইডেড বাই সাইন এ, এখানে 1 মাইনাস টেন, টেন সমান হলো সাইন এ কস এ। তাহলে এই জায়গায় দেখো, আমরা এই দুইটা টেনের মান বসালাম এবং কটের, টেন এবং কট এই দুইটা জিনিস আমরা এর আগে কিন্তু সূত্রতে আমরা পেয়েছিলাম, এবং এটা এই জায়গায় আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে কী দাঁড়ায় দেখো,
ठीक ये जगह लम्बा टान दें देव तारपरे साइन ए डिवाइडेड बाय कॉस ए एखन वन माइनस कॉस ए डिवाइडेड बाय साइन এটা একটা ভগ্নাংশ এবং এটা তোমরা জানো যে যুগত বা বিয়োগ করতে হলে আমরা কি কি নেই লসাগু নেই এখানে লসাগুটা হলো সাইন এ তাহলে ওয়ান দ্বারা গুণ করলে সাইন এ মাইনাস কস এ অর্থাৎ সাইন দ্বারা সাইনেরকে ভাগ করলে তাকে ওয়ান ওয়ান দ্বারা কসকে গুণ করলে কস এ পরেরটা আসি এখানে উপরে আছে কস এ নিচে আছে সাইন এ তারপরে আমরা এখানে লসাগু যদি নেই তাহলে লসাগু হলো কস এ মাইনাস সাইন এ এই হলো অবস্থা এখন ভগ্নাংশের বেলায় জানি আমরা এই যে লম্বা ঠান এই লম্বা ঠানের উপরটাকে নিচেরটা দ্বারা ভাগ এখানে উপরে যেটা আছে সেটাকে আমরা নিচেরটা দ্বারা ভাগ দেব তাহলে আমরা চলো বন্ধুরা আবার আমরা উপরে যাই উপরে গিয়ে আমরা পরের কাজটুকু করি সাইন এ ডিভাইডেড বাই কস এ তারপরে যেহেতু নিচেরটাকে ভাগ এটা যদি আমরা পূরণ চিহ্ন দিই গুণ চিহ্ন দিই তাহলে কী হবে সাইনটা উপরে চলে যাবে নিচে থাকবে সাইন এ মাইনাস কস এ এরপরে প্লাস এই জায়গায় আছে উপরে কস এ ডিভাইডেড বাই সাইন এ এইটা ভাগ ভাগকে আমরা গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলে নিচেরটা চলে যাবে উপরে এখানে আছে কস এ মাইনাস সাইন এ এখন দেখো বন্ধুরা সাইন এ এবং সাইন এ গুণ করলে কি হয় সাইন স্কোয়ারে নিচে আছে কস এ গুণ হবে সাইন এ মাইনাস কস এ পরে এরপরেরটা হবে কস এ এবং কস এ গুণ করলে কস স্কোয়ারে এখানে সাইন এ কস এ মাইনাস এখন একটু লক্ষ্য করো এখানে সাইন স্কোয়ারে এখানে কস স্কোয়ারে এই জায়গায় কসে এই জায়গায় সাইনে সাইনে মাইনাস কসে কসে মাইনাস সাইনে এখন আমরা যদি এটাকে যোগ করতে হয় তাহলে আমরা লসাগু নিতে হবে এইখানে আমরা এটা কৌশল কাটাবো এখানে যেহেতু এটার আগে আছে মাইনাস এই মাইনাসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কী দাঁড়ায় দেবো সাইন স্কোয়ারে কস এ সাইন এ মাইনাস কস এ মাইনাস কস স্কোয়ারে সাইন এ এটা সামনে চলে আসবে সাইন এ মাইনাস কস এ অর্থাৎ যেহেতু এখানে মাইনাস সেহেতু মাইনাস দ্বারা এটার গুণমূল এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এটা কেন করলাম এটা এই জন্য করলাম দেখো এখন কিন্তু সমান হয়ে গেছে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে লসাগু নেওয়াটা সহজ হয়ে গেল এখন আমাদের এটা লসাগু হবে
साइन ए कॉस ए इनटू साइन ए माइनस कॉस ए। এখন যদি আমরা এইটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কি দাঁড়ায়, কস এবং কস উঠে যাবে, সাইনে মাইনাস কসে উঠে যাবে, তাহলে থাকবে কি সাইনে। এখানে আছে সাইন স্কোয়ারে, তাহলে আবার আরও সাইন সাইনে দ্বারা গুণ হলে সাইন কিউ এ। ঠিক অনুরূপভাবে এই জায়গায় হবে কস কিউ এ। এখন কিন্তু বন্ধুরা আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হলো বীজগণিতের একটা সূত্র তোমাদের জানা আছে, সেটা হলো এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এই জায়গায় এই সূত্রটা আমরা প্রয়োগ করতে হবে। যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো, হ্যাঁ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাইলে সাইন এ মাইনাস কস এ, তারপরে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ারে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং নিচে থাকলো কি, নিচে হলো সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখন আমাদেরকে আবার একটু উপরে চলে যেতে হবে, দেখো বন্ধুরা আমরা এই জায়গায় এই যে সাইনে মাইনাস কষে সাইনে মাইনাস কষে এটাকে আমরা উঠাতে পারি, তারপরে নিচে থাকলো কি সাইন এ ইন্টু কস এ, এবং এইখানে হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু আমরা জানি ওয়ান, তাহলে সাইন এ ইন্টু কস এ সাথে আমরা লিখতে পারি ওয়ান, কারণ এই সাইন স্কোয়ার এ এবং কস স্কোয়ার এ এইটা সমান আমরা জানি ওয়ান। এবং এখানে থাকলো কি, থাকলো সাইনে ইন্টু কস এ। আচ্ছা তাইলে এখন আমরা আরেকটু নিচে যাই, সাইন সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ প্লাস ওয়ান বাই সাইন এ কস এ, অর্থাৎ এই হোটটাকে আমরা দুটোটার নিচেই আমরা দিয়ে দিলাম। এখন দেখো এইটা এটা কাটতে পারি, এখানে থাকবে ওয়ান, তারপরে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কস এ। এখন দেখো লক্ষ্য করো বন্ধুরা, আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম বা দেখাতে চাইছিলাম যে কস এ এবং কসেকে সেকে কসেকে সমান ওয়ান, তাইলে এখন দেখো সাইন এ আমরা জানি কসেকে, ওয়ান বাই কস এ সমান সে কে,
তাহলে আমরা লিখতে পারি sec a cosec a plus 1 তাহলে হয়ে গেল আমরা বলতে পারি যে এটা এটা রাইট হ্যান্ড সাইড অতএব বলা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অতএব শর্ট এই অঙ্কটা কিন্তু আসলে বেশ কঠিন তো আমি এই জন্য এটা নিয়ে আলোচনা করলাম কারণ এই অঙ্কের ভিতরে কয়েকটি সূত্র প্রয়োগ আমরা দেখাতে পারি এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করলাম তো আমার মনে হয় তোমরা যদি একটু প্রত্যেকটা লাইন আবার নিজে নিজে দেখো তাহলে কোন জায়গায় কোন সূত্র বসেছে এবং কিভাবে আমি এটা সলভ করেছি তোমরা বুঝতে পারবে এবং সূত্রের প্রয়োগটাও তোমরা দেখতে পারবে তো যাই হোক বন্ধুরা আমার উদ্দেশ্য ছিল যে আমি সূত্রের প্রয়োগটা দেখাবো আমি দেখালাম এই সূত্রের প্রয়োগ দিয়ে আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি আমরা এটা সরাসরি আমরা ইয়ে করতে পারি এই লসাগু নিতে পারি লসাগুটা হবে সাইন এ ওয়ান মাইনাস কস এ এটা দিয়ে যখন এটারে ভাগ করি তাহলে তাকে শুধু সাইন এ তাহলে সাইন এ দ্বারা সাইন একে গুণ করলে সাইন স্কোয়ার এ ঠিক অনুরূপভাবে এখানে থাকবে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার সাইন স্কোয়ারে এই জায়গায় আমরা কিন্তু বীজগণিতের একটা সূত্র আছে যেটা আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ার তো সেটা সমান আমরা জানি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস টু কসে তারপরে হলো কস স্কোয়ারে নিচে সাইন এ ওয়ান মাইনাস কস এ এখন দেখো যদি আমরা ব্র্যাকেটে উঠাই বন্ধুরা ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে কী দাঁড়ায় সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস টু কস এ প্লাস কস স্কোয়ার নিচে সাইন এ ওয়ান মাইনাস কস এ ঠিক আগের মতো এই দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান এ যদি হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ নিচে সাইন এ ওয়ান মাইনাস ক
কসে ওয়ান এবং ওয়ান যোগ করলে টু মাইনাস কস টু কসে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে এই জায়গা থেকে আমরা যদি টু কমন নেই তাহলে ওয়ান মাইনাস কসে নিচে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে আমরা এই দুইটা উঠাতে পারি তাহলে কি থাকলো থাকলো টু বাই সাইন এ এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান মাইনাস সাইন এ টু ইন্টু ওয়ান বাই সাইন এ সমান আমরা জানি কস এ কে তারা বলতে পারি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড অতএব শুড শিক্ষার্থী বন্ধুরা আমি সূত্রের প্রয়োগটা মোটামুটি দেখালাম তোমরা আশা করি বাসায় এগুলো চেষ্টা করবে এবং তোমরা ভালো থাকবে আগামী দিনগুলোতে কিন্তু শীত চলে আসতেছে আমাদের ইতিমধ্যে প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন যে সাবধান হওয়ার জন্য আশা করি তোমরা সাবধানতা অবলম্বন করবে এবং ভালো থাকবে সবাইকে ধন্যবাদ।